নতুন একটা ভিডিও যেটা হচ্ছে লক্ষ্মী ভান্ডার নিয়ে ঠিক আছে তো লক্ষ্মী ভান্ডার নিয়ে আমি এর আগে একটা ভিডিও বানিয়েছি চাইলে তোমরা উপরে আই বটনে পেয়ে যাবে সে ভিডিও দেখে নিতে পারো ঠিক আছে যে কীভাবে করে এখন রিসেন্টলি যে পনেরো তারিখ থেকে দুয়ারি সরকারের ক্যাম্প স্টার্ট হতে চলেছে তো সেখানে কীভাবে করে তোমাদের অ্যাপ্লাই করলে পরে সেটা রিজেক্ট হবে না কারণ কিন্তু এই যে নেক্সট এর আগে যে দোয়ারে সরকার ক্যাম্প হয়েছিলো সেখানে কিন্তু অনেক অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যায় এবং অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে না এরকম কিন্তু অনেক প্রবলেম দেখা দিয়েছে বাট সেই প্রবলেমটা যাতে না হয় সেটা কীভাবে করতে হবে এবং জয়েন্ট অ্যাকাউন্ট ঠিক আছে যারা মনে করো জয়েন্ট অ্যাকাউন্ট বই বানিয়েছ বানিয়ে লক্ষ্মী ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করেছিল তাদের নিয়েও কিন্তু একটা বিশাল বড়ো আপডেট রয়েছে যেটা কিন্তু আমি ভিডিওতে বলেছি তো সেই ভিডিওটা চাইলে তোমরা আই বটনের দেওয়া থাকবে সেটা তোমরা দেখে নিতে পারো ঠিক আছে তো আজকের ভিডিওতে আমি আমি আগে বলেছিলাম যে আজকে ভিডিওতে আমি আলোচনা করবো টোটালি যে এই দুয়ারে সরকার ক্যাম্পে যে লক্ষ্মী ভাণ্ডারের জন্য যে এস এসটি বা ওবিসি ওবিসি দরকার পড়ে না এস সি এস টি সার্টিফিকেটটা যাদের মনে করে এখনো হয়নি বা যারা বানাতে দিয়েছেন যাদের অ্যাকনলেজমেন্ট স্লিপ রয়েছে ঠিক আছে তো তারা কীভাবে করে অ্যাপ্লাই করবে এসসি এস টির জন্য তাদেরটা কি সেটা অ্যাকসেপ্টেড হবে যদি তারা অ্যাকনলেজমেন্ট স্লিপটা দেয় তাহলে পরে কি অ্যাকসেপ্টেড হবে যে সার্টিফিকেট হাতে পায়নি বা সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়েছে সেটার কি প্রুফ দিলে পরেও চলবে একটা প্রিন্ট আউট করে জমা দিলে পরে কি তোমরা সেই সুবিধাটা পাবে তো এটা নিয়ে কিন্তু এই ভিডিওতে তো তাই ভিডিও শেষ পর্যন্ত দেখবে এবং যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবে এবং চ্যানেলটিতে নতুন থাকলে পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং নোটিফিকেশন বিলটিকে অল করে রাখবে ঠিক আছে তো এবং বেশি বেশি করে কিন্তু বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেয় তারা এই ভিডিও থেকে কিছুটা উপকৃত হতে পারে তো চলো সমালোচনা না করে আমি তোমাদের মূল বিষয়টা নিয়ে ডিসকাস করে দিচ্ছি তো দেখো আমরা জানি যে পনেরো তারিখ থেকে দুয়ার সরকারের ক্যাম্প হচ্ছে এবং লক্ষ্মী ভাণ্ডারে কিন্তু অনেকে আসে যে লক্ষ্মী ভাণ্ডার কিন্তু করতে পারেনি ঠিক আছে বা অনেকে আছে যাদের মনে করো পয়সায় ঢুকেনি বা অনেকে আছে যাদের রিজেক্ট হয়ে গেছে এরকম ধরনের প্রবলেম কিন্তু হয়েছে বাট এই যে ক্যাম্পটা স্টার্ট হবে সেই ক্যাম্পে কিন্তু সেই প্রবলেমটা যাতে না হয় এর জন্য কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু অনেক ভালো ভালো স্টেপ নিয়েছে এই লক্ষ্মী ভাণ্ডার নিয়ে যেখানে কিন্তু সকলেই সকল মেয়ে থেকে শুরু করে মহিলা পর্যন্ত সকলেই কিন্তু এই সুবিধাটা পেয়ে যেতে পারে এখন রইল কাস্ট সার্টিফিকেট নিয়ে তো আমি বলে দিচ্ছি যে কাস্ট সার্টিফিকেট নেওয়া তোমাদের মনে করো যখন তোমরা কাস্ট সার্টিফিকেট বানাতে দিয়েছো সেই ক্ষেত্রে যখন তোমরা এই দেখে দেখতে পাচ্ছ যে স্ট্যাটাস চেক করছো স্ট্যাটাস চেক করলে দেখাচ্ছে যে অ্যাপ্লিকেশন সাবমিট হার্ড কপি নোট রিসিপ তো সেই ক্ষেত্রে এই প্রবলেমটা অনেক দিন ধরে দেখাচ্ছে অনেকের এবং অনেকের এসডিও লেভেল অনেকের বিডিও লেভেল সব দেখাচ্ছে ঠিক আছে তো তারা কী করবে তো তাদের জন্য আমি বলে দিচ্ছি তো মুখ্যমন্ত্রী মমতা বারাজে কিন্তু এটা ঘোষণা করে দিয়েছেন যে যাদের মনে করো এই যেমন হচ্ছে এস সি এস টিদের মধ্যে যারা এস সি এস টি দের বিলং মধ্যে বিলংস করে তাদের কিন্তু যদি অ্যাকনলেজমেন্ট স্লিপটাও দাও তাহলে পরে কিন্তু তারা অ্যাকসেপ্টেড করবে কারণ হচ্ছে তিনি কি বলেছেন যে এবং সেটা একটা ব্যাপার আছে সে ব্যাপারটা হচ্ছে যে সেই যে কাগজটা তুমি এসসি এবং এসটির মধ্যে পড়ো কি পড়ো না সেটা কিন্তু তারা খতিয়ে দেখবে কারণ যেটা হচ্ছে কি যে সেটা তারা ভেরিফিকেশন করবে যদি তুমি সেই কাস্টের মধ্যে বিলংস করো এবং তোমার সার্টিফিকেট না হয়ে থাকলে পরেও তুমি যদি অ্যাপ্লিকেশন করে থাকো তাহলে পরে কিন্তু তারা সেটাকে অ্যাকসেপ্টেড করবে ঠিক আছে তো একটা কথা কথা যেটা সেটা হচ্ছে এটা যে অনেকের আছে ম্যানুয়াল সার্টিফিকেট তো ম্যানুয়াল সার্টিফিকেট থেকে যখন তারা অ্যাপ্লাই করবে আমি তোমাদের বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি ডাইরেক্টলি তাহলে তোমার জিনিসটা বুঝতে সুবিধা হবে দেখো এখানে দেখো এই যে অ্যাপ্লিকেশনটা যেটা তোমাদের ক্যাম্প থেকে দিবে ঠিক আছে এই অ্যাপ্লিকেশনে এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ যে এস সি এস টি সার্টিফিকেট নাম্বার মেন্ডিটারি ফর এস সি টি মানে এস সি টি সার্টিফিকেট নাম্বারটা কিন্তু অবশ্যই আবশ্যক মানে এটা লাগবেই ঠিক আছে তো এই যে এস সি সার্টিফিকেট নাম্বারটা যাদের ম্যানুয়াল রয়েছে কথাটা বলছে ম্যানুয়াল বলতে কি যাদের পুরনো কাস্ট সার্টিফিকেট রয়েছে তাদের এই নতুন ডিজিটাল কাস্ট সার্টিফিকেটটা কীভাবে করে পাবে বা তাদের পুরনো সার্টিফিকেটটা দিয়ে কি এখানে চলবে তো সেটার জন্য আমি বলে দিচ্ছি দেখো তোমাদের যাদের পুরনো কাস্ট সার্টিফিকেট রয়েছে তোমরা কিন্তু সেটাকে ডিজিটাল করে নিতে পারবে কীভাবে করে করবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি দেখো তোমরা ওয়েবসাইটে চলে আসবে কাস্ট সার্টিফিকেট ডাব্লুবি ডট গভড ডট ইন এই ওয়েবসাইটে তোমরা ডাইরেক্টলি চলে আসবে এবং চলে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ রাইট সাইডে নিচের দিকে স্ক্রোল ডাউন করবে স্ক্রোল ডাউন করার পর এখানে সার্টিফিকেট ডিটেলস তো দুটা রয়েছে অপশন তো যে কোনো একটা তুমি ক্লিক করলে পরে চলবে তখন চলে আমি নতুনটাতেই ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্লিক করার পর দেখো পেজটা যখন খুলবে এখন এখানেই দেখ তোমার বোঝা আছে যে কীভাবে ডিজিটাল করবে তো এখানে তুমি কী করবে দেখতে পাচ্ছ এই যে অপশানটা ঠিক আছে তিনটা রয়েছে নিউ সার্টিফিকেট নম্বর অর ওল্ড সার্টিফিকেট নম্বর এবং নাম এবং ডেট অফ ইস্যু দিয়েও তুমি এখানে তোমার ডিটেলসটা পেয়ে যাবে তো এই ক্ষেত্রে তোমার যে ওল্ড সার্টিফিকেট নম্বরটা রয়েছে সার্টিফিকেটের মধ্যে সেটা কিন্তু এখানে তোমরা দিবে দেন ইয়ার অফ ইস্যু যত সালে সেটা ইস্যু করা হয়েছে সেটা দিবে এবং ইস্যুই অথরিটি এটা দেওয়ার পর তোমরা যদি এখানে সার্চ করো তাহলে পরে কিন্তু তোমাদের এখানে নতুন ডিজিটাল সার্টিফিকেট নম্বরটা শো করবে এবং আরেকটা জিনিস যে তোমার পুরোনো সার্টিফিকেট নাম্বারটাও দেখাবে এবং পুরনো সার্টিফিকেটটা কিন্তু তুমি চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে আবার ঠিক আছে এবং তোমার নতুন ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নাম্বার সেখানে শো করবে তো সেই কাস্ট সার্টিফিকেটের নাম্বারটাকে তুমি কী করবে এখানে পুট করে দিবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ যে এখানে তুমি ডাইরেক্টলি পুট করে দিতে পারবে এবং করার পর তুমি সেটাকে যে দুয়ারে সরকার তোমাদের যে ক্যাম্পে রয়েছে সেই ক্যাম্পে গিয়ে তোমরা জমা করলে পরে কিন্তু সেটা অ্যাকসেপ্টেড হবে ঠিক আছে এখন কোশ্চেনটা রইল যে যারা মনে করো এস সি এস টি মধ্যে বিলংস করে কিন্তু তাদের সার্টিফিকেট নেই তারা এখানে কী লিখবে তো তাদের জন্য কিন্তু দেখো এখানে একটা ব্যাপার রয়েছে যে তোমরা কিন্তু ডাইরেক্টলি এখানে আগে কিছু লিখবে না না লিখে তোমরা সেই অ্যাক্নলেজমেন্ট স্লিপটা যেটা বা তোমাদের যে প্রিন্ট আউট করলে সেটা নিয়ে ডাইরেক্টলি ক্যাম্পে চলে যাবে এবং সেখানে গিয়ে তাদেরকে তোমরা বলবে যে তোমাদের প্রবলেমটা কী রয়েছে সেখান থেকে কিন্তু তোমরা গেলে পরে তারা তাহলে পরে কিন্তু তারা কিন্তু তোমাদেরকে সলিউশনটা বলে দেবে ঠিক আছে তাই এখানে কিন্তু যাদের মনে করলো প্রপার কাস্ট সার্টিফিকেট এখনও তৈরি হয়নি তারা এখানে কোনো কিছু লিখবে না ব্ল্যাঙ্ক রাখবে এবং এটা নিয়ে ডাইরেক্ট ক্যাম্পে যাবে এবং সেখানে তাদেরকে জিজ্ঞেস করলে পরে তারা কিন্তু কী লিখতে হবে না লিখতে হবে সম্পূর্ণ জিনিসটা কিন্তু তারা এখানে বলে দেবে ঠিক আছে তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ এখন হচ্ছে যে এই ফর্মটাকে তোমরা কোথা থেকে দেখতে পারবে বা কি করতে পারবে এবং দেখো আরেকটা জিনিস যে তোমাদের এই যে লক্ষ্মী ভাণ্ডারের পোর্টালটা এটার থ্রুতেও কিন্তু তোমরা জানতে পারবে যে তোমাদেরটা হলো কি হলো না এটার জন্য তোমাদের কী করতে হবে এই যে দেখতে পাচ্ছ লগ ইন এটা কিন্তু যারা মনে করো কাজ করছে বা যারা লক্ষ্মী ভান্ডার পোর্টালে কাজ করছে সরকারি যারা লোক রয়েছে তাদের কিন্তু এখানে রেজিস্টার কথা আছে সেখান থেকে গেলে পরে কিন্তু তোমাদের একটা পিডিএফ ফাইল বের হয়ে যাবে এবং সেখান থেকে তুমি কিন্তু তোমার যে লক্ষ্মী ভান্ডারটা এটা সেটা হয়েছে কি হয়নি সেখানে চেক করতে পারবে যখন তোমরা জমা করবে তারপরে গিয়ে এটা চেক করতে পারবে এখন রইলো যে এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে বা ডিটেলস লক্ষ্মী ভান্ডার সম্বন্ধে যে নোটিফিকেশনটা সেটা কোথা থেকে পাবে অফিসিয়াল এটা ঠিক আছে তো এর জন্য তোমাদের এই যে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছ ডাব্লিউ বি সি বিএস ডাব্লিউ ডট গভ ডট ইন ঠিক আছে এই পোর্টালে তোমরা চলে আসবে সরাসরি এবং আসার পর এখানে লেখা রয়েছে দেখো স্কিম অ্যান্ড গাইডলাইন্স এখানে ক্লিক করবে এবং ক্লিক করার পর দেখো এখানে লেখা রয়েছে তোমাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এখানে তাছাড়া অনেক রয়েছে রূপশ্রী প্রকল্প রয়েছে কন্যাশ্রী প্রকল্প রয়েছে এখানে অনেকগুলো দেখতে পাচ্ছ তোমরা তো তোমরা কি করবে এই যে লক্ষ্মী ভাণ্ডার এখানে তোমরা ক্লিক করবে এবং ক্লিক করলে পরে কিন্তু তোমাদের এই নোটিফিকেশানটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং এখানে কিন্তু অ্যাপ্লিকেশানটাও সরাসরি রয়েছে এবং এখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারবে যে কী কী করে করতে হয় ঠিক আছে কারণ অনেকে আছে যে করতে পারে না অ্যাপ্লিকেশান ফর্মটাকে ফিল আপ করতে পারে না তো সেক্ষেত্রে কিন্তু তোমরা চাইলে পরে এখান থেকে প্রিন্ট করে একটা অ্যাপ্লিকেশান তোমরা ফিল করে নিতে পারো এবং করার পর যারা মনে করো যে মহিলারা যাবে তারা কিন্তু সেটা দেখে দেখে কিন্তু ফিল আপ করতে পারবে ঠিক আছে তো এই প্রবলেমটা যাতে না হয় এর জন্য কিন্তু তোমাদের ডিটেলসটা জানালাম তো আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলটিতে নতুন থাকলে পরে কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ইনফরমেশন সবার প্রথমে পাওয়ার জন্য ঠিক আছে তো দেখো যে দুয়ার সরকার পনেরো তারিখ থেকে কিন্তু দুয়ার সরকার শুরু হচ্ছে এবং এছাড়াও কিন্তু আমি আরও তোমাদের যে প্রকল্পগুলো রয়েছে যেমন কৃষক বন্ধু এসব নিয়েও কিন্তু আমি ভিডিও নিয়ে আসছি ডিটেলসে তো সেইগুলোর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেশি বেশি করে বন্ধু তোমাদের শেয়ার করে যাতে তারাও থেকে কিছুটা উপকৃত পেতে পারে ঠিক আছে সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও